শুভ বিজয়া শুভ নন্দন সকলকে। আগামী কালীপুজোর শুভকামনা সকলকে। দীপাবলির শুভকামনা আপ লোক সবকো। ছট পূজা কা ভি শুভকামনা হ্যায়। ইসকা বাদ জগদ্ধাত্রী পূজা হোতা হ্যায়। আপনারা জানেন এই এলাকাটা কসমোপলিটন এরিয়া, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত সম্প্রদায়, অল কাস্ট, অল রিজিয়ন, অল কমিউনিটি, অল ক্রিড। আমরা সবসময় বলি উই আর টুগেদার, এটা আমাদের গর্ব। আমরা গর্ব করে বলি বাংলাটা এমনই, যে যা ইচ্ছে বলতে পারেন, সমালোচকরা তো সমালোচনা করবেই, এটা তাদের কাজ। কে কি বললো আমার কোনো যায় আসে না, গায়ে ফোসকা পড়ে না। আমি এটুকু বিশ্বাস করি এখানে থাকার অধিকার সবার আছে। আমি এটুকু বিশ্বাস করি ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নেই। আমি এটুকু বিশ্বাস করি আপনার গায়ের রক্ত আর আমার গায়ের রক্তের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমি বিশ্বাস করি পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, সব দেশের মানুষ, সব রাজ্যের মানুষ, সব ধর্মের মানুষ, তাদের প্রত্যেকের ধর্ম যার যার আপনার, কিন্তু উৎসব কিন্তু সবার। যখন কোনো উৎসব হয় আমরা তখন আমার কি তোমার ভাবি না, আমরা মনে করি এটা আমাদের সবার, এটা বাংলার গর্ব। এবং তাতে সবাই মিশে থাকে, সব ধর্ম সম্প্রদায়, রিক্সাওয়ালা থেকে শুরু করে, ট্যাক্সিওয়ালা থেকে শুরু করে, টোটো থেকে শুরু করে, আমার বস্তিবাসীর নাম চেঞ্জ করে আমি উত্তরণ দিয়েছি, তারা অনেক ওপরে এগিয়ে এসছেন, উঠে এসছেন, আরও তারা আগামী দিন আপনাদের ছেলেমেয়েরা আরও উঠবে। মাথায় রাখবেন আমার হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, রাজস্থানি, মারোয়ারি, গুজরাটি, বিহারি, উপি, সব জায়গাকার সব মানুষকে আমি এই মঞ্চ থেকে আমাদের শুভকামনা জানাচ্ছি আগাম কালী পুজো এবং দীপাবলি। আপনাদের এখানে আমি বারবার আসি তার কারণ এই রাস্তাটা রানী রাসমণির পথভূমি, ধুলাভূমি, কর্মভূমি, ধর্মভূমি, এবং তিনি শুধু ধার্মিক ছিলেন তাই নয়, দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠা করেছিলেন তাই নয়, তিনি একজন খুব সাহসী মহিলা ছিলেন, বীরাঙ্গনা ছিলেন। সেই সময় স্বাধীনতার যুদ্ধে তার অংশগ্রহণ এবং তার সঠিক শক্তিশালী পদক্ষেপ অনেক স্বাধীনতা আন্দোলনকারীদের শক্তি যুগিয়েছিল। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে এসে দক্ষিণেশ্বর মন্দিরে কালীপুজো করার দায়িত্ব দিয়েছিলেন। আর এই অঞ্চলটায় রানী রাসমণির বাড়ি আছে, তাদের পরিবার পরিজনরা যদিও এখন অনেক হয়ে গেছে, অনেক জেনারেশন, কিন্তু তারাও সকলে এখানে আছেন। তাই মায়ের স্রষ্টা দক্ষিণ কালিকায়, দক্ষিণেশ্বরে অবতারিণী মা, সর্বমায়ের স্রষ্টা, এবং ধর্মটাকে সবাইকে মিলিয়ে দেওয়া। দেখবেন এই পুজোতে আশেপাশে লক্ষ্য করুন, হিন্দুও দেখতে পাবেন, মুসলমানও দেখতে পাবেন, শিখও দেখতে পাবেন, খ্রিস্টানও দেখতে পাবেন। এই এলাকাটা এমনই অঞ্চল এবং কলকাতার ম্যাক্সিমামটা তাই, এটা নিয়ে আমরা গর্ববোধ করি। কিন্তু এটা নিয়ে কেউ কেউ আবার রাজনীতি করে, রাজনীতির বাক্সে তখন আবার অন্য অন্য ছন্দ পতন করে। কিন্তু আমি সবার কাছে আবেদন করব, বাংলায় যারা থাকবেন তারা বাংলাটাকেই নিজের ঘর ভাবুন এবং বাংলাটাকে আপন করে নিন। বাংলার মধ্যে সব পাবেন।
আজকে বাংলা অনেক এগিয়ে গেছে, কলকাতা অনেক এগিয়ে গেছে সব ব্যাপারে। শুধু কিছু লোক আছে সারাক্ষণ বদনাম করে বেড়ায়। আমি বলি, আমাকে বদনাম করতে গিয়ে বাংলা মায়ের বদনাম করে ভুল করবেন না। তার কারণ, আজও বাংলা যা পারে কেউ পারে না। স্বাধীনতা আন্দোলন বাংলা ছাড়া হতো না, নবজাগরণ বাংলা ছাড়া হতো না, গান্ধীজির প্রিয় জায়গা ছিল এই বাংলা, নেতাজির প্রিয় জায়গা ছিল এই বাংলা, রবীন্দ্রনাথের প্রিয় বাংলা জায়গা ছিল বাংলা, নজরুলের প্রিয় বাংলা ছিল জায়গা ছিল বাংলা। সকলে তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা সমস্ত বরণীয়, স্মরণীয়, এবং আমাদের সকলের তারা দিশা পথপ্রদর্শক, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড বলতে আমরা যা বুঝি। কাজে আপনাদের পুজো মণ্ডপে এসে আমি বারবার এই কথাগুলো মনে করলে শান্তি পাই। এবং এই যে নটা দেবী, দশটা, আমি তো নিজে বগলামাকে পুজো করি রেগুলার, এবং আমার নিজের আরাধ্য দেবী। আমি লেক মন্দিরে তিনটে মূর্তি করে দিয়েছি, একটা বগলামার, একটা ধূমাবতী মার, আর একটা মা সন্তোষী মাতা, যে ব্রত আমি করি। আমার বাড়িতেও কালী পুজো হয়, এবং আমরা এখানে যত দেবী দেবী আছে সকলকে আমরা শ্রদ্ধা করি, আমরা ভালোবাসি। সবই তো মায়ের একই অঙ্গে কত রূপ। কেউ বলে মা কালী, কেউ বলে বৈষ্ণব মাতা, কেউ বলে সন্তোষী মাতা, কেউ বলে রক্ষাকালী, কেউ বলে মা দুর্গা, কেউ বলে চামুণ্ডা, কেউ বলে ছিন্নমস্তা, কেউ বলে সিদ্ধেশ্বরী কালী, কেউ বলে ভবতারিণী মা, কেউ বলে মা তারা, কেউ বলে ফুল্লেশ্বরী, কেউ বলে নলাটেশ্বরী, কেউ বলে মা তারা, কেউ বলে দক্ষিণা কালিকায় নম। কাজেই মায়ের একই অঙ্গে বিভিন্ন রূপ।